ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর এক নম্বর ব্লকের নারাজল গ্রাম পঞ্চায়েতের কিসমত নারাজল, রায়কুণ্ডু ও আমডাঙ্গা এলাকা পরিদর্শন করতে আসলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উল্লেখ্য, গত মাসে বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান যাতে কার্যকর হয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সম্প্রতি সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বে সেই কমিটির সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য কথা বলে এসেছিলেন। মনে করা হচ্ছে সেই কারণেই কেন্দ্রীয় একটি দল ঘাটাল মহকুমা পরিদর্শন করতে আসেন। যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি প্রতিনিধি দলের সদস্যরা। যদিও মহকুমা শাসক জানিয়েছেন, ওই কেন্দ্রীয় দল বন্যা পরিদর্শনে আসছেন নাকি ঘাটাল মাস্টার প্ল্যান খতিয়ে দেখতে আসছেন তা পরিষ্কার নয়। সেই বিষয়ে ওনারাই বলতে পারবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, HBS বাংলা 24। तो आप भी देख रहे हो, मैं भी वही देख रहा हूँ। तो पूछने का क्या 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 देख रहा है आपने, क्या देखा आप, आपने क्या देखा बताओ। आप अधिकारी का नहीं नहीं, आपको मैं आपको अधिकारी बना के पूछता हूँ, क्या देख रहे हो आप? तो जो डैमेज है वही बोल सकते, आप लोग जाओ जो बोलेगा। हम लोग आए हैं, हमने देखा नुकसान है, सरकार को रिपोर्ट देंगे जाके बस। सचेतनता, सामाजिक दायबद्धता, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158-033-099-8158-033-099।